বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জি। বিয়ের কথা এবার জানালেন কৌশানীর বাবা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, হাটে হাড়ি ভাঙলেন কৌশানীর বাবা, জানালেন সামনের বছরই সাত পাকে বাঁধা পড়ছেন তারকা জুটি। বন্ধুরা, 8 বছরের সম্পর্ক বনি আর কৌশানীর। বনি কৌশানীর সম্পর্ক আমাদের সকলেরই জানা। অনস্ক্রিন অফ স্ক্রিন দুজনকে একসঙ্গে দেখতে আমরা বরাবরই পছন্দ করি। 8 বছর আগেই অভিনেতা বনি সেনগুপ্ত কৌশানীর হাত ধরে বলেছিলেন, পারবো না আমি ছাড়তে তোকে। ঠিক সেই রকম ভালো মন্দ মিলিয়ে এই 8টা বছর একে অপরের হাত শক্তভাবে ধরে রয়েছেন বনি আর কৌশানী। মাস কয়েক আগে দুর্নীতি মামলার নাম জড়িয়েছিল বনি সেনগুপ্তর। সেই সময় বনির পাশে সর্বক্ষণে ছিলেন কৌশানী মুখার্জি, যার জেরে কৌশানীকে ট্রোলারদের মুখেও পড়তে হয়েছে। প্রেম নিয়ে কখনোই রাগঢাক করেননি এরা দুজন, সবসময় নিজেদের ভালোবাসার কথা খুল্লাম খুল্লা বলেছেন এই তারকা জুটি। বন্ধুরা, অভিনেতা বনি আর অভিনেত্রী কৌশানীকে যখনই তাদের বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছেন সঠিক সময় এলে ঠিক বিয়ে করবেন। বন্ধুরা, বিদেশে ভ্রমণ করতে হোক কিংবা কোনো অনুষ্ঠানে দেখা গিয়েছে একে অপরের সঙ্গে তাদের। বহুদিন ধরেই মিডিয়ার তরফ থেকে নানান প্রশ্ন আসছিল দুজনের বিয়ে নিয়ে, সবসময় মুখে কুলু পেটেছেন, তবে এবার হাটে হাড়ি ভাঙলেন কৌশানী মুখার্জির বাবা। বন্ধুরা, বনি কৌশানীর পরিবার একে অপরের খুবই কাছের। অভিনেতা বনি সেনগুপ্তর বাবা মাকে দেখা গিয়েছে সবসময় কৌশানীর প্রশংসা করতে, অপরদিকে কৌশানীর পরিবারের নয়নের মণি বনি সেনগুপ্ত। দুদিন আগেই কৌশানী মুখার্জির জন্মদিন ছিল, একসঙ্গে খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলেন নায়িকার বাবা। শহরের এক নামী রেস্তোরাঁয় হাজির ছিলেন অনেকেই, সকলে মিলে উল্লাসে পালন করেছেন কৌশানী মুখার্জির জন্মদিন। আর সেখানেই সাক্ষাৎকারে মেয়ে জামাইয়ের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন এবার কৌশানী মুখার্জির বাবা। কৌশানীর বাবা স্পষ্ট বলেন 2024 সালেই ওদের বিয়েটা হবে। একথা শুনে লজ্জায় লাল তারকা জুটি, বেশ অস্বস্তিতেও পড়ে যান নায়িকা, কিন্তু বাবার কথার প্রতিবাদ জানান না অভিনেত্রী। বোঝাই যাচ্ছে তাহলে বিয়ের পরিকল্পনা অনেকটাই এগিয়ে গিয়েছে। বনির সঙ্গে জুটি বেঁধে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন কৌশানী, নাম বিকে এন্টারটেনমেন্ট। ডাল বাটি চুরমা নামক একটি ছবিও রিলিজ করেছেন তারা এই ব্যানারের নিচে, তবে সিনেমাটি সেভাবে সফল হয়নি। আপাতত কৌশানী মুখার্জি অপেক্ষা করছেন একটি ভালো চিত্রনাট্যের জন্য, তারপরে তাকে দেখা যাবে নতুন প্রজেক্টে কাজ করতে। কৌশানীর জন্মদিনে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত, লিখেছেন, হ্যাপি বার্থডে লাভ, তোমার মুখে এই হাসিটা বরাবর বজায় রাখবো, তোমাকে প্রচন্ড ভালোবাসি, এইভাবেই তারা হয়ে জ্বলতে থেকো। প্রেমিকের আদুরে বার্তার জবাব দিয়েছেন নায়িকা, লিখেছেন, আমি তোমাকেও ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করেই জানো। বনি কৌশানীর জুটির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তাদের বিয়ে সংক্রান্ত নানান আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।